Hello guys, welcome back again to the channel Advocatus Ordinarius. আমি হচ্ছি তোমাদের বন্ধু আবু হেনা আর তোমরা দেখছো টপ লিগ্যাল নিউজ উইকলি আরো একটি নতুন এপিসোড। তো বন্ধুরা চলো দেরি না করে শুরু করে দেওয়া যাক এই সপ্তাহের আইনের সেরা খবরের আজকের নতুন পর্বটি। বন্ধুরা সুসাইডের ক্ষেত্রে আমরা অনেক সময়তেই দেখি যে একটি ঝগড়া হলো এবং সেই ঝগড়ার পরে একজন নিজের আত্মহনন করলেন। এই ক্ষেত্রে যে ব্যক্তির সঙ্গে ঝগড়া হয়েছে তার বিরুদ্ধে অ্যাবেটমেন্ট টু সুসাইড অর্থাৎ 306 আইপিসি যে ধারা আছে সেই ধারা কি লাগু হবে। সুপ্রিম কোর্ট এই বিষয়ে পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে শুধুমাত্র একটি ঝগড়া যেই ঝগড়ার পরেই একজন ব্যক্তি আত্মহনন করলেন বা সুসাইড করলেন এবং সেই সুসাইডের ক্ষেত্রে কখনোই যে আগে যে ঝগড়াটি হয়েছে সেই ঝগড়াটিকে কখনোই অ্যাবেটমেন্ট টু সুসাইডের আওতায় আনা যাবে না। সেই ব্যক্তিকে কখনোই 306 আইপিসির আওতায় তার বিরুদ্ধে কোন রকম মামলা রুজু করা যাবে না। শুধুমাত্র একটি ঝগড়াকে কেন্দ্র করে যদি কেউ সুসাইড করে থাকে, বিশেষত সেই ঝগড়া যদি যেদিন তিনি সুসাইড করেছেন সেই দিন যদি ঘটে থাকে। বন্ধুরা আমরা সকলে জানি বিভিন্ন সময় আদালত বিচার করার পরে একজন যিনি অ্যাকিউজড আছেন যিনি আসামি আছেন তাকে যখন দোষী হিসেবে ঘোষণা করে তখন তাকে নানা রকম পানিশমেন্ট দিয়ে থাকে বা সাজা দিয়ে থাকে এবং তার মধ্যেই একটা হচ্ছে সশ্রম কারাদণ্ড। বিভিন্ন সময় যখন আদালত কাউকে কারাদণ্ড দেয় তখন কিন্তু আদালত পরিষ্কারভাবে যে সেই কারাদণ্ডের সাথে সশ্রম কারাদণ্ড আছে কিনা সেটা পরিষ্কার করে লিখে দেয়। কিন্তু যখন কোনো একটি ব্যক্তির সারা জীবন অর্থাৎ লাইফ ইমপ্রিজনমেন্টের কারাদণ্ড যদি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে কি সশ্রম কারাদণ্ড একসাথে তাকে করতে হবে, এই বিষয়ে সুপ্রিম কোর্ট আরও একবার পরিষ্কার করে বলে দিয়েছে যে সেন্টেন্স টু লাইফ ইমপ্রিজনমেন্ট অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ড কারোর বিরুদ্ধে যদি ঘোষণা করা হয় তার মানে এটাই ধরে নিতে হবে যে যাবজ্জীবন কারাদণ্ডের সাথে সাথে তাকে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে অর্থাৎ যাবজ্জীবন তাকে সশ্রম কারাদণ্ড ভুগতে হবে সেই দোষী ব্যক্তিকে। বন্ধুরা বিভিন্ন সময় আমরা আদালতে দেখতে পাই যে একজন ব্যক্তি একজন সাক্ষী বা একজন কমপ্লেন্ট তিনি শপথ নিয়ে দিব্যি মিথ্যা সাক্ষ্য আদালতকে দিয়ে যাচ্ছেন এবং সেই মিথ্যা সাক্ষ্যর কারণে আদালতকে বিভিন্ন রকমভাবে ভ্রমিত করা হচ্ছে এবং এই বিষয়ে কর্ণাটকা হাইকোর্ট একদম পরিষ্কার করে বলে দিয়েছে যখন এইরকম কোনো কমপ্লেন আসবে বিশেষ করে সেই সব ব্যক্তিদের বিরুদ্ধে যারা আদালতকে ভ্রমিত করেছেন মিথ্যা সাক্ষ্য দিয়ে সেই রকম কমপ্লেনগুলো অবশ্যই ডিফার্ট করা উচিত নয় বা সেগুলো ডিলে করা উচিত নয় তার কারণ সেগুলো একরকম হিনিয়াস ক্রাইম। আদালতে এসে আদালতের সামনে শপথ নিয়ে মিথ্যা ডিপোজিশন করা মিথ্যা সাক্ষ্য দেওয়া একটা হিনিয়াস ক্রাইমের মধ্যে পড়ে। বন্ধুরা আমরা সকলে জানি যে রিট পিটিশন বিশেষ করে যেখানে পাবলিক প্রপার্টি পাবলিক লাইফ বা আইনের অপব্যবহারের বিরুদ্ধে করা হয় কিন্তু কোনো একটি জায়গায় কোনো পাবলিক প্রপার্টি প্রোটেকশন করার জন্য গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপ্যাল কর্পোরেশন এইরকম যারা লোকাল বডি আছে তারা কি রিট পিটিশনের সুবিধা নিতে পারে, এই বিষয়ে কর্ণাটকা হাইকোর্ট পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে যখন প্রশ্ন আসবে পাবলিক প্রপার্টি অর্থাৎ জনগণের যে প্রপার্টি আছে বা সরকারের প্রপার্টি আছে সেই প্রপার্টি প্রোটেকশনের সেই ক্ষেত্রে এইরকম লোকাল বডি অর্থাৎ গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপ্যাল কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটি এরা অবশ্যই রিট পিটিশন করতে পারে কোর্টের কাছে। বন্ধুরা বিশেষ করে সরকারি চাকরির ক্ষেত্রে আমাদের অনেক সময়তে ডিক্লারেশন নেওয়া হয় যে আমাদের বিরুদ্ধে কোন রকম মামলা রুজু আছে কিনা বা মামলা পেন্ডিং আছে কিনা এবং সেই ডিক্লারেশনের ভিত্তিতেই আমাদেরকে সরকারি চাকরি দেওয়া হয়। কিন্তু প্রায় সময় দেখা যায় যে এই ডিক্লারেশনের ক্ষেত্রে অনেকেই তাদের বিরুদ্ধে যে মামলাগুলো আছে সেইগুলো তারা লুকিয়ে যান সেগুলোকে তারা সাপ্রেস করেন এবং একটি ফলস ডিক্লারেশন দেন। এই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট পরিষ্কার করে বলে দিয়েছে যারা এইরকম ফলস ডিক্লারেশন দিয়ে চাকরি নেবেন বা চাকরি পাওয়ার চেষ্টা করবেন তারা কখনোই চাকরি পেতে এনটাইটেলড নন, তাদেরকে চাকরি দেওয়া যাবে না বা তিনি যদি চাকরি পেয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে তার যে চাকরি আগামী দিনে থাকবে এইরকম কোনো অধিকার তাকে দেওয়া যাবে না। বন্ধুরা বর্তমানে ইন্টারফেথ ম্যারেজ বা ইন্টার রিলিজিয়াস ম্যারেজ অর্থাৎ দুটি ধর্মের দুটি আলাদা লোক তাদের মধ্যে হচ্ছে ধর্মের বাইরে একটি বিয়ে এটি খুব কমন হয়ে পড়েছে এবং প্রায়শই এই সব বিষয় নিয়ে হাইকোর্টে মামলা হচ্ছে। তার কারণ অনেক সময়তেই দেখা যাচ্ছে সমাজের লোকেরা এমনকি যে ইন্টারফেথ কাপেল আছে তাদের পরিবারের লোকেরা এবং পুলিশ প্রশাসন তাদেরকে কোনোরকমভাবে সাহায্য করে না উল্টে তাদের বিরুদ্ধে চলে যায়। এই ক্ষেত্রে আলাহাবাদ হাইকোর্ট একদম পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে দুটো মানুষ যারা মেজর হয়ে গেছে তাদের একদম অধিকার আছে নিজের চয়েসের লাইফ পার্টনার চুজ করার, যতই তাদের ধর্ম আলাদা হোক না কেন এই ক্ষেত্রে কোনোরকমভাবেই তাদের বিরোধ করা যাবে না যে তাদের লাইফ পার্টনার চয়েস করা থেকে। আজকে টপ লিগ্যাল নিউজ উইকলি তোমাদের কেমন লাগছে, আজকের আইনে দুনিয়ার খবরের বিষয় আমাকে জানাতে তোমাদের বিশেষ মন্তব্য নিচে কমেন্ট বক্সে অবশ্যই করো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো, ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করতে একদম ভুল করো না। আর যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই নিচে লাল সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে সাবস্ক্রাইব করে নিও আর বেল নোটিফিকেশন আইকনটা অন করতে একদম ভুল করো না। বন্ধুরা আমরা অনেক সময়তেই দেখে থাকি পুলিশ অফিসিয়ালসরা বিভিন্ন সময় FIR রেজিস্টার্ড না থাকা সত্ত্বেও অনেক লোককে তাদের অফিসে ডেকে জিজ্ঞাসাবাদ করেন। সুপ্রিম কোর্ট এই বিষয়ে একদম পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে যতক্ষণ না কোনো একটি ব্যক্তির নামে
এফআইআর রেজিস্টার থাকবে ততক্ষণ তাকে কোনোভাবেই একজন পুলিশ অফিসার বা একজন ইনভেস্টিগেটিং অফিসার তাকে সমন করতে পারবেন না, তাকে ডাকতে পারবেন না থানায়, এবং তাকে সমন করে জোর করে ডিটেন করে রাখতে পারবেন না যদি না তার বিরুদ্ধে এফআইআর রেজিস্টার থাকে। বন্ধুরা, আমরা সকলেই জানি 319 সিআরপিসির আওতায় যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে, যার নামে মামলা রুজু হয়নি কিন্তু তার বিরুদ্ধে যদি এভিডেন্স থাকে যে সে সেই মামলার সাথে যুক্ত, সেই মামলা হচ্ছে একজন অ্যাকিউজ, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কোর্ট নিজে থেকে সেই ব্যক্তিকে সমন করতে পারে কোর্টে। কিন্তু সেকশন 319 সিআরপিসির যে এই পাওয়ার রয়েছে, এই পাওয়ারের বিষয় সুপ্রিম কোর্ট পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে একটা কোর্টের কাছে যতক্ষণ না কোজেন্ট এবং স্ট্রং এভিডেন্স থাকবে একজন ব্যক্তির বিরুদ্ধে, যার নামে এফআইআর নেই, যার নামে চার্জশিট নেই, অথচ তার বিরুদ্ধে যদি কোজেন্ট এবং স্ট্রং এভিডেন্স থাকে, তবেই মাত্র কোর্ট তার বিরুদ্ধে কোন রকম সমন জারি করে তাকে সেই মামলায় ডাকতে পারে নিজের কাছে। বন্ধুরা, বর্তমানে লিভ ইন রিলেশনশিপ, একসঙ্গে থাকা, বিবাহ ছাড়া একটি কমন প্রথা হয়ে গেছে এবং প্রায়শই বিশেষ করে যুবক যুবতীরা এরকম লিভ ইন রিলেশনশিপে জড়িয়ে পড়ছে। এবং এই লিভ ইন রিলেশনশিপে দেখা যায় যে একজন আরেকজনের এক্সপেন্সেস, অর্থাৎ তার যে ব্যয় হয় একটা জীবনযাপন করতে, সেই ব্যয় আরেকজন হচ্ছেন ভালোবাসার কারণ। কিন্তু যখন সেই সম্পর্ক তিক্ত হয়ে যায়, তখন কি আরেকজন ব্যক্তি আরেকজন ব্যক্তির বিরুদ্ধে কোন রকম ক্রিমিনাল মামলা করতে পারেন এই যে এক্সপেন্সেস হয়েছে, এই এক্সপেন্সেস এর কারণ দেখিয়ে? এই বিষয়ে একদম পরিষ্কার করে জানিয়ে দিচ্ছে দিল্লি হাইকোর্ট, যখন কোনো লিভ ইন রিলেশনশিপে কোনো যুবক বা যুবতী থাকবেন, তাহলে সেই ক্ষেত্রে যদি কোনো এক্সপেন্স একজন আরেকজনের জন্য করে থাকেন, তাহলে সেই এক্সপেন্সেস এর কারণ দেখিয়ে কেউ কারোর বিরুদ্ধে কোনো রকম ক্রিমিনাল মামলা করতে পারবেন না। বন্ধুরা, এসসি এসটি অ্যাক্ট হয়েছে, বিশেষ করে যারা শিডিউল কাস্ট, যারা শিডিউল ট্রাইব, অর্থাৎ তপশিলি জাতি এবং উপজাতি, তাদের যে রাইটস আছে, তাদের যে অধিকার আছে, সেই অধিকার রক্ষার কারণেই এসসি এসটি অ্যাক্ট তৈরি করা হয়েছে। এবং সেই কারণে এসসি এসটি অ্যাক্টের আওতায় যখন কোনো কমপ্লেন্ট হয়, সেই ক্ষেত্রে কিন্তু কমপ্লেনেন্টের যে কাস্ট আছে সেটা খুব ইম্পর্টেন্ট। এবং সেই কারণে মধ্যপ্রদেশ হাইকোর্ট পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে যখন কোনো এফআইআর হবে, যখন কোনো কমপ্লেন হবে এসসি এসটি অ্যাক্টের আওতায়, সেই ক্ষেত্রে কমপ্লেনেন্টের কাস্ট কি, এইটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে। এবং এটা হচ্ছে একটা ওয়ান অফ দ্য এসেনশিয়াল কন্ডিশন, যে কন্ডিশনের আওতায় এসসি এসটি অ্যাক্টের আন্ডারে কোনো রকম এফআইআর রুজু হবে। আজকে টপ লিগাল নিউজ উইকলির সমস্ত লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা অবশ্যই চেক করে নিও। আজকে এখানেই শেষ করছি টপ লিগাল নিউজ উইকলির এই এপিসোড। সকলে ভালো থেকো, সকলে সুস্থ থেকো, ধন্যবাদ।